নমস্কার, আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আচমন। আচমন যে কোনো পুজো পাঠ করতে গেলে প্রথমে আমাদের আচমন করে নিতে হবে, তাই অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্ব করে দেখবেন। যারা পুরোহিত পেশায় নিজেকে লিপ্ত করতে চান তারা, এবং সবাই যারা নিজেদের ঘরের পুজো করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনারা যখন পুজো করেন প্রথমে গিয়েই কি ফুল দেবেন? দেবেন না। প্রথমেই কি সিনেমা শুরু হয়ে যায়? হয় না। প্রথমে কি করতে হয়? প্রথমে সিনেমার নাম দেখাতে হয়, তারপরে সিনেমা আস্তে আস্তে শুরু হয়। ঠিক আমাদের পুজো পাঠেও একই বিষয়, আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আচমন করতে হবে। আচমন কথার অর্থ হলো আরম্ভ। আমি আমার মতো ব্যাখ্যা করে বললাম যে আরম্ভ, তাহলে আচমন মানে আরম্ভ। পুজো শুরু হবে, ফার্স্টে আচমন করতে হবে, করে তারপরে আমরা আমাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে প্রথমে আচমন অনেক রকমের হয়। হ্যাঁ, প্রথমে আমি সমস্তটাই আজকে ভিডিওতে ব্যাখ্যা করতে চাইবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই থাকুন আমার সঙ্গে, শুরু হোক। প্রথমে আচমন জিনিসটা কি? আচমন জিনিসটা হলো প্রথমে বাঁ হাতের তালুতে জল নিতে হবে। কোষাকুষি থেকে বাঁ হাতের তালুতে জল নিলেন, জল নিয়ে আচমন করবেন। এই এই সম এই আচমনটা সবাই করতে পারে, কোনো ব্রাহ্মণ কোনো শূদ্র বিভেদ নেই। অনামিকা আঙুলটাকে নিতে হবে। আমরা জানি আমাদের 5টা আঙুল, প্রত্যেকটা নাম আমি একবার বলে নিচ্ছি। এটা হলো বিদ্যা আঙুল, এর কাজও আছে আমাদের হিন্দু শাস্ত্রে, বিভিন্ন সময় যজ্ঞের সময় বেশিরভাগ কাজে লাগে এটা। তারপরে এটা আমাদের তর্জনী, এটা খুব একটি মূল্যবান আঙুল, এটা আমাদের সময় কাজে লাগে। এই এটা বিদ্যা আঙুল, এটা তর্জনী, এবং এর পরে রয়েছে মধ্যমা। মধ্যমা মধ্যমার কথা অর্থ হলো মাঝখানে যেহেতু রয়েছে তাই মধ্যমা, তাই মধ্যমা চিনতে কারোর অসুবিধা হবে না, কারণ এইদিকে দুটি আঙুল, এইদিকে দুটি আঙুল, মাঝখানে হলো মধ্যমা। তারপরের আঙুলে আমরা চলে যাচ্ছি, তারপরের আঙুলের নাম হলো অনামিকা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে পূজা অর্চনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙুল হলো এই অনামিকা, সবচেয়ে শুভ আঙুল অনামিকা। পূজা অর্চার সময় কোনো যখন তিলক দেবেন এই অনামিকা দিয়ে, সমস্ত রকমের কাজ করবেন এই অনামিকার সাহায্যে। এবং তারপরে হলো কনিষ্ঠা, সর্বনিম্নতম আঙুল। তাহলে অনামিকা আঙুলে আমরা এই বাঁহাতের তালুতে যেটুকু জল, কথা আছে যে কুলত্ব কলাই যাতে ডুবতে পারে এরকম আঙুল। আমরা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা জল ধরে রাখতে পারবো আঙুলে, কিন্তু আপনারা পারবেন না। তাই খানিকটা জল নিলেন কোষাকুষি দিয়ে, কুশিটা দিয়ে, যেটা চামচের মতো দেখতে, আপনাদের ব্যাখ্যার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। সেই কুশিতে করে জলটা নিলেন, নিয়ে ডান হাতের অনামিকা মুখে জলে ছিটে দেবেন, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তারপর হাতের জলটা ফেলে দেবেন, হাত ধুয়ে নিতে পারেন। এতে এতো হয় না, তাও অনেকেই হাত ধুয়ে নেয়, হাত ধুয়ে নেওয়াটা উচিত। এটা হলো এক ধরনের আচমনের শুরু। আরেকটা আচমন শুরু করার জন্য আরেক রকম হলো, সেটা হলো আমরা বাঁ হাতেরটা ব্যবহার করবো না, শুধু ডান হাত। বাঁ হাতের দিয়ে কুশিতে করে জল নেব ডান হাতে, ডান হাতে জল নিয়ে নমো শ্রী বিষ্ণু জলটা ফেলে দেবো, আবার নেব জল, নিয়ে বলবো নমো শ্রী বিষ্ণু জলটা ফেলে দেবো, আবার জল নেব, নিয়ে বলবো নমো শ্রী বিষ্ণু বলে জলটা ফেলে নেবো, তারপরে হাতটা ধুয়ে নেব। এইভাবেও আচমন হয়, ওইভাবেও আচমন হয়, যেটা আপনার সুবিধা সেটা করবেন। কোনটা আসল কোনটা নকল সেটা বলে লাভ নেই, দুজন দুটোই সুবিধা। এটা সুবিধার জন্য আর সবার জন্য, স্ত্রী মানুষও করতে পারেন, সবাই অসুবিধা নেই। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিচ্ছি, যেটা লোকাচার এবং আচার বলতে পারেন, সেটা হলো আমরা বাঁ হাতটা এবং ডান হাত, দুটি হাত আমাদের, ডান হাত পুরুষ মানুষের ক্ষেত্রে শুভ বলা হয়, আর বাঁ হাতটা মেয়ে মানুষের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী লোকের ক্ষেত্রে শুভ বলা হয়। এটা কতটা পরীক্ষা ব্যাখ্যা সেটা আমরা জানি না, যদি বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ হয় অবশ্যই সেটা মানা উচিত, কিন্তু ধর্মে সেরকমভাবে কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় স্ত্রী পুরুষকে আলাদা করা সেইভাবে হয়নি। তাহলে আমরা শুরু করবো আচমন, আমি দেখিয়ে দিলাম কিভাবে জলটা নিয়ে করতে হয়। তারপরে আমরা কি করব, তারপরে হাতটা জড়ো করব, হাতটা জোর করে যে প্রতিমা থাকবে, যে ঠাকুর থাকবে, তার উদ্দেশ্যে আমরা মন্ত্রোচ্চারণ করব,
মন্ত্র উচ্চারণ করে তারপরে গায়ত্রী জপ করব, বইতে নিয়ে, যারা বইতে আছে, যারা অর্থাৎ ব্রাহ্মণ সমাজে যাদের বইতে আছে তারা বইতে নিয়ে করবেন, না হলে এমনি করতে পারেন, গুরুর নাম জপ করতে পারেন, আপনার যেটা সুবিধা সেটা আপনি করবেন। তাহলে প্রথমে হাত জোড় করে আমরা শুরু করব আজমন। আজমনের সংক্ষিপ্ত মন্ত্র আছে, বৃহত্তর মন্ত্র আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে দুটোই সুবিধা করার জন্য। হাত জোড় করে বলবেন, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরারতম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিপা যৎসরেত পুঞ্জরিকাক্ষং সবাজ্য আভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি নম পাপহং পাপ কর্মহং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরোহরি তাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরোহরি নম ব্রহ্মণ দেবায গোব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম। নম মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধবং ওং মাধবং ওং মাধবং ওং মাধবং। এরকম বললেন, বলে তারপরে পৈতেটি কি জড়িয়ে নিতে হবে আড়াই প্যাক দিয়ে মন্ত্র জপ শুরু করতে হবে। এইটা হলো মোটামুটি আজমনের মন্ত্র। এইবার যখন বিবাহ কর্ম বা শ্রাদ্ধকর্ম পেটকর্ম যখন করা হবে তখন কিছু বিধি একটু আলাদা আছে। সেটা হলো যে ব্যক্তি কাজ করাবেন, আপনি তো ঠাকুরমশাই কাজটা করাবেন, কিন্তু যে ব্যক্তি কাজ করবে তাকেও মাথায় রাখতে হবে, সেও এটা মনে রাখবেন, এবং যে কাজ করাচ্ছে তাকেও মনে রাখতে হবে যে তার যদি পিতৃদেব এবং মাতৃদেব যদি জীবিত না থাকে, পরলোক গমন করে থাকে, তাহলে তাদেরকে প্রণাম করতে হবে। এই আজমনে কী করতে হবে, পিতার মন্ত্র হবে, নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতিনে পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। আর মায়ের ক্ষেত্রে হবে, জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি বলিয়সি পিতিনে পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। হলো তারপরে মাতৃ পিতৃ চরণাম শরণাম মহম, এরকম বলা যায়। এর সঙ্গে আরও অনেক কিছু অনেকে যোগ করে, যেমন আমি যেটা করি সেটা হলো প্রথমে গঙ্গা জলটা নিয়ে নেবো, নিয়ে মাথায় ছিটাবো নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা। এটা করার কারণ একটাই হলো, সেটা হলো সমস্ত জিনিসে গঙ্গা জল দিলে শুদ্ধ হয়ে যায়। আমরা জানি সবাই বলে গঙ্গা জল ছিটাবেন, আমি তখন প্রথমে ছিটাই না, কারণ পুজো বসার সময় সব কিছু ছিটিয়ে দিই। এটাও একটা হলো, মন্ত্রপাঠের সঙ্গে পুজোটাও লিপ্ত হয়ে গেলো, মন্ত্রপাঠও লিপ্ত হয়ে গেল। এটা হলো প্রথম একটি কারণ। তারপরে আমি আজমন শুরু করি, আজমন শুরু করে তারপরে পুজো অর্চনা করি। এর সঙ্গে আরও অনেকে অনেক রকম মন্ত্র প্রয়োগ করে, সে মন্ত্রগুলো আপনারা করতে পারেন। আজমন মন্ত্রটা একটু বড় করা ভালো, কারণ অঞ্জলির সময়ও আপনাকে আজমনটা বলতে হবে। যত বেশি আপনি বলতে পারবেন তত আপনার জ্ঞান শক্তি বাড়বে এবং আপনি যে একটি সঠিক পুরোহিত তার এক পরিচয়ও মিলবে। তাই আজমনটা সবসময় একটু বড় মন্ত্র রাখার চেষ্টা করবেন, কারণ আজমনে আপনি অনেক কিছু করতে পারেন। আজমনের মধ্যে আপনি এটা করতে পারেন, সর্বমঙ্গলাবরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েৎ, এটা আমি বলি। তারপরে এটাও বলতে পারেন, নমো মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলা হৈতনু হরি ওম মঙ্গলাম ওম মঙ্গলাম ওম মঙ্গলাম, এটাও বলতে পারেন। আরও অনেক মন্ত্র যেগুলো আপনার ভালো লাগবে সেই সমস্ত মন্ত্রগুলো আপনি আজমনে যোগ করতে পারেন। এটা আপনার ব্যাপার, আপনি এটাকে কম্পিটিটিভ আর্ট নেবেন,
মানে পুরোটাই একটা সুন্দরভাবে আপনার ভেতরে যে ধর্মীয় ব্যাপারটা আছে সেটা আপনাকে তুষ্ট করতে হবে দেবতার সামনে বা যেই বাড়িতে কাজ করতেছেন তার সামনে। তাই আপনি ভালো করে আপনার বিষয়টা সম্পর্কে জ্ঞাতব্য হবেন এবং আপনি সেইভাবে প্রয়োগ করবেন, এটা আপনার পুরোপুরি বিষয়। তাই আপনার এই পুরোপুরি বিষয়টা আপনার উপর নিয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি ছি। নমস্কার, সামনে আরও ভিডিও আসতে চলেছে, সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকুন, নমস্কার।